গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি আমার শরীরটা এখন অনেকটা ঠিক আছে কাশিটাও অনেকটাই কমেছে তো যাই হোক পঁচিশ তারিখ আরেকবার ডাক্তার আমাকে চেক আপে যেতে বলেছে এখানকার ডাক্তার না সহজে অ্যান্টিবায়োটিক দিতে চায় না তো আমাকে তিন দিনের জন্য দিয়েছে যেহেতু আমি প্রথমে পাঁচ দিনের জন্য অ্যান্টিবায়োটিক কলকাতা থাকতে খেয়েছিলাম তো আরোই দিতে চাইছিল না যেহেতু আমার একেবারেই কমেনি তাই জন্য আমাকে তিন দিনের জন্য দিয়েছে দেন আমাকে দেখা করতে যেতে বলেছে যাই হোক সকালে উঠে আমি আগের দিনের রাতের বাসনগুলো মেজে নিলাম নিয়ে সেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে চিংড়ি মাছটা ছাড়াতে হবে সেই দিনকে দিন সম্ভবত প্রমিয়ার আমি গিয়ে বাজার থেকে কিনে এনেছিলাম যে মাসিটার থেকে এখন মাছ আনি আমি বলি তার থেকে আমি চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছটাকে ছাড়াই নি ওই অবস্থাতেই প্লাস্টিকে করে আমি ঢুকিয়ে দিয়েছিলাম কারণ বেলা হয়ে গেছিল ডাক্তার দেখিয়ে রিপোর্ট এক্সরে রিপোর্ট করাতে গিয়ে নিয়ে আসবো বলেছিলাম তোমাদের হয়তো মনে আছে তো সেদিনকেই চিংড়িটা এনেছিলাম সাইজটা না ভীষণ ভালো ছিল এখানে এই সাইজের চিংড়িটা মাই সেকেন্ড হ্যান্ড মোড়ে সাড়ে চারশো করে নেয় তো আমি এখন আর ওখানে যাই না খুব একটা যদি অন্য কোনো মাছের প্রয়োজন হয় কারণ এনার কাছে রুই কাতলা চিংড়ি এরকমই বেশি পাওয়া যায় তো দেখো ছাড়ানো হয়ে গেছে আদারওয়াইজ আমি এই মাসিটার থেকে এখন আনি ওনার বর আর উনি বসেন বাজারে তো ছাড়ানো আমার হয়ে গেছে এবার না প্রমিকে আজকে ঘোল দেবো অফিসে আবারও মানে লাসিটা তো আজকে আর মিক্সিতে দেবো না সরি মিক্সিতে দেবো না আমি আজকে হাতেই করব এই টক দইটা না ভীষণ ভালো ক্রিমি ক্রিমি একটা ভাব আছে বেশ একটুখানি তো এইটা ছিল একটু কাটা দই মানে অর্ধেকটা ইউজ করা হয়েছিল দেখবে দই কাটলে একটু জল বেরিয়ে আসে তো সেটাই হয়েছিল। তাই জন্যে জলটা আমি ফেলে দিলাম দিয়ে নিয়ে আমি বাটিতে আজকে ঢেলে নিচ্ছি টক দইটা আজকে ভাবছি যে কারণ কি বলো তো কাঁটা চামচ দিয়ে একটু ঘুটলেই আমি দেখেছি যে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায় বেকার আবার মিক্সি বার করব যদি আমাকে আজকে মিক্সি বার করতে হবে আজকে আমি ভাপা চিংড়ি করব যা বাটিটাই পড়ে গেল দই দেখো তোমাদের দিকে তাকেও আমি ওরকমই রিয়াকশান দিলাম তো যাই হোক আজকে করব হচ্ছে ভাপা চিংড়ি আর হচ্ছে ভাত একটা তরকারি দিয়ে ভাত খেতে নিই এটা আমার মাও বলে আমার শাশুড়ি মাও বলে তবে না আমার শরীরটা সত্যি কথা বলতে খুব একটা যে ভালো লাগছে এখনও খুব একটা এনার্জি পাচ্ছি এরকমটা নয় যেটুকু কাজ করতে ইচ্ছে করছে সেটুকুই করছি মামুনি পাপা মাও এখন বলছে যে খুব একটা দরকার নেই যেটুকু না করলেই নয় ওরকম মানে তারাও স্বাভাবিকভাবেই টেনশানে থাকে যেহেতু আমরা এখানে একা থাকি তো আমরা ওই জন্য খুব একটা এক তরকারি ভাত খাই না কিন্তু চিংড়ি মাছটা থাকলে না আমি জানি প্রমি আর কিচ্ছু নেবে না ওই বেকার তরকারিগুলো ঢোকাতে হবে পরের দিন খেতে হবে তো এখন লাগে না আর কি বলো তো ডাক্তারও আমাকে বলেছে খুব বেশি জল ঘাটতে না ঠান্ডা জিনিস খেতে না আর হচ্ছে ওই যে রান্নার সময় যে স্মেলটা আসে মানে কষানোর সময় তো সেটা নিতে না করেছে আপাতত কারণ দেখবে ওই ফোড়নের বা ঝাঁজের ওইটা এলে পরে নাকে কাশি হয় আমাদের তো ওই জন্য না করেছে যাই হোক আমি টক দইটা একটু ফেটিয়ে নিয়ে তাপাত দিলাম চিনি চিনিটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দেবো না এরপর বিট নুন বিট নুন দিয়ে দেখেছি আমি এই জিনিসটা খেতে ভীষণই ভালো লাগে বিট নুনের একটা আলাদা স্মেল হয় তো ওটা থেকে ভীষণ ভালো লাগে আমি জানি তোমাদের হয়তো শুনতে একটু খারাপ লাগবে ঠিক এই কারণেই না আমিও কথা বলে বলে ভিডিও বানাচ্ছি না দেখো আমি কিন্তু কথা না বলে আমার কাশিটা খুব একটা উঠছে না তোমরা আমার পুরো ভ্লগটা খেয়াল করলে বুঝতে পারবে তো আমি ওই জন্য কথা বলে বলে ভ্লগ বানাচ্ছি না আমি জাস্ট এই ভয়েস ওভারই দিচ্ছি আর এই ভয়েস ওভার দিতে গেলেও আর একটা মানুষ কথা না বলেই বা থাকবে কি করে বলো তো কথা না বলে তো থাকা যায় না তো এই যে দেখো পুরো লস্যির মতনই দেখতে হয়েছে মিক্সিতে আমি ওই জন্যই আর দিচ্ছি না আজকে আগের দিন যখন মিক্সিতে দিসলাম আমি তখনই বুঝেছিলাম যে প্যাকেট দইগুলোর থেকে আমার মনে হলো এই দইটা বেশি ভালো তো ওই জন্য মিক্সি লাগবে না বলেই মনে হলো দেখো হয়ে গেছে তো চলো এবার ওকে বাটালটায় ভরে দিই দেখো আমি ছোট্ট দুটো ওই থামস আপের না কিসের বোতল ছিল ওই দুটোকে ভালো করে আমি মেজে নিয়েছি ভেতরটাতেই ইসে ঢুকিয়ে নিয়ে প্রিল বা কিছু হ্যান্ড ওয়াশ ঢুকিয়েছিলাম মনে হয় ঢুকিয়ে নিয়ে স্মেলটাকেও কাটিয়ে দিয়েছি আর কি ভালো করে ধুয়ে তো আমার রান্নাবান্না হয়ে গেছে চিংড়িও হয়ে গেছে তো এবার আমি বসাবো হচ্ছে প্রমিট টিফিনটা এইটা না আমি দুদিন ধরে যখন সকালে ভাবি হ্যাঁ মাছ বাপা আর তো ভাত বানাবো টিফিনটার কথা আমি ভুলেই যাই তো আজকে ওকে টিফিনে দেবো ডিম সেদ্ধ তো জানোই সেটা আর বলছি না আলাদা করে ডিম সেদ্ধ প্রত্যেক দিনই দেই আমি একটা করে আর ইপিটা বানিয়ে দেবো কালকে যেরকম সন্ধেবেলা আমি বানিয়ে খেয়েছি ঝাল ঝাল করে আজকে ওকে দেবো একটু ওরকমভাবে বানিয়ে ও ইপিটা না ওই সুপস্যুপ মতো ওটা ভালো খায় না আর আমার কাণ্ড দেখো গ্যাস কিন্তু ধরানো তেলটাও গরম হয়েছিল ওখান থেকে নিয়ে আমি দিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমরা ভেবো না যে জায়গাটা আমার মোছা নয় জায়গাটা কিন্তু আমার মোছাই দেখো আমি কাজ করতে থাকি আমি মুছতে থাকি এটা তোমরা দেখে তো ওই জন্য আমি ওখানেই কেটেছিলাম ওখান থেকে ডাইরেক্ট কারণ ওখান থেকে তুলতে গেলে না একদম কুচি কুচি করে কেটেছি তো ওখানে থেকেই যেত বারবার ধরে ধরে একটু একটু করে দিতে হতো তাই জন্য ওভাবে আমি ফ্রাইং প্যানে ছেড়ে দিলাম তো যাই হোক এই করতে করতে আমার ঘর ঝাঁটানো হয়ে গেছে আর আজকে কি মনে হলো প্রমি নিজেই আজকে ঘরটা মুছেও দিয়েছে তো ওই জন্য আজকে হয়ে গেছে কী জানি কেন ও নিজেই বোধ হয় ঘাটতে না করেছে তাই জন্য বোধহয় মুছে দিয়েছে যাই না কেন মুছেছে যাই হোক ওর বোধহয় মনে হয়েছে না মুছে দিয়ে আজকে তাই জন্য বোধহয় মুছে দিয়েছে না ও আমাকে মাঝে মধ্যে দেখো টাইম না পেলে তো কিছু করানি আর সত্যি কথা বলতে অফিসে তো কাজ করেই ওখানে তো থাকেই একটা খাটনি তো বাড়িতেও কাজ করবে মানে ভালো লাগে না কখনো কখনো সেটা আমাদের মেয়েদের ক্ষেত্রেও হয়ে থাকে তো যাই হোক এই বিষয়ে নাইবা গেলাম আলাদা আলাদা জনের আলাদা আলাদা মন্তব্য আলাদা আলাদা সবার ভাবনা চিন্তা তো যাই হোক এবার লঙ্কা কুচিও আমি দিয়ে দিয়েছি আর ইপপির মশলাটাও দেব আর তার মধ্যে না মুসম্বিগুলোকে আমি বাইরে রাখি আমি না ফল বাইরেই রাখি ফ্রিজ থেকে ওরকম বার করে ডাইরেক্ট ফল খাওয়াও যায় না সকালে ওরকম বার করে রাখবো ওটা আমার মনেও থাকে না তো তাই জন্য বাইরেই থাকে এবার মৌসুম্বিগুলো দেখছি শুকিয়ে যাচ্ছে তো দুজনে তো দুটো আমি আসলে ব্যাপারটা হয়ে গেছে মৌসুম্বি আমার কাশির জন্য আমি খাচ্ছিলাম না তো ডাক্তারকে আমি জিজ্ঞেস করেছিলাম লাস্ট টাইম তখন ডাক্তার বলেছে খুব মিষ্টি হলে তাহলে খেতে পারো কোনো অসুবিধা নেই তো মৌসুম্বিগুলো না ভীষণ মিষ্টি ছিল একটু টক তো নয়ই পুরো চিনির মতো মিষ্টি তাই জন্য আমি লাস্ট একদিন মানে আগের দিন খেয়েছিলাম আর আজকে খেয়েছি লাঞ্চ দুদিন ধরে আমি তারপর মৌসুমিটা খাচ্ছি আজকের জন্য তিনটে মৌসুমি ছিল তিনটেই কেটে ফেলেছি কেটে আমি আর প্রমিত তিনজনে মানে দুজনে দেড়খানা দেড়খানা করে খেয়ে নিয়েছি আর দেখো ইপিটা হয়ে গেছে এটার মধ্যে আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে এইভাবে ঝুরঝুরে করে ভাজা ভাজা করে নিই তো এর মধ্যে আমার স্নান ঠাকুর পুজো সবটাই হয়ে গেছে ফিরে এসেছি ফিরে এসে এবার প্রমিত খাবারটা আমি বেড়ে নিয়েছি লাঞ্চ দেখো আজকে তো চিংড়ি মাছ আর ভাত বলেইছিলাম তোমাদেরকে তো রেডি টেডি হয়ে ওই যে বেরিয়েও গেছে প্রচণ্ড রোদ প্রচন্ড রোদ আমি বলি না ঠিক এইটুকু হেঁটে যাবে ওই মোড়ের মাথাটা থেকে ও ধরবে গাড়ি তো ওই জন্যে ওই যে আঙুল দিয়ে আমি দেখালাম আমি ওর সাথে মাঝে মধ্যে যাই নিচটুকু আজকের ইচ্ছে করলো না এখন হয়ে গেছে বিকেল বেলা এই আধার কার্ড আর প্যান কার্ডে জেরক্সটা আমার একটু কাজে লাগবে তো আমি ওই জন্য জেরক্স করতে গেলাম কালকে আমার লাগবে আর তারপরে জেরক্সটা করে এনে ঘরে রেখে দিয়ে এবার যাচ্ছি বাজারের দিকে বাজারে গিয়ে আজকে কি মুশকিলে পড়েছিলাম তোমাদেরকে কী আর বলবো যে মিছিলটা গেছে মানে বাড়ির সামনে দিয়ে একটা মিছিল গেছিলো মিছিলটা যাওয়ার পর আমি বুঝতে পারিনি আজকে এখানে দেখো এই স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসবেন পুরো মানে খালি রাস্তাঘাট সব দোকানপাট বন্ধ আমি না ভীষণ ভয় পেয়েছি মানে বিভৎস ভয় পেয়েছি কি আর বলবো এতটা ভয় এই দেখো বিকেলবেলা এইরকমই মিছিলটা আমার বাড়ির সামনে দিয়েই গেছিলো তো কিন্তু তখন আমি অতটা বুঝিনি যে কিছু মানে এরকম কিছু হবে বা কিছু আগে থেকে অ্যানাউন্স অবশ্যই করেছিল অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা বুঝতে পারিনি না কি স্কিপ করে গেলাম ব্যাপারটাকে জানি না আমি এরকমটা জানলে আজকে বাড়ি থেকেই বেরোতাম না মানে আজকে প্রচণ্ড ভয় পেয়েছি ওরকম রাস্তাঘাট এত ভিড় দেখে আমি এইমাত্র মাত্র জাস্ট ঘরে এলাম তোমাদেরকে তো এক ঝলক দেখালাম যে ফ্ল্যাটটার মধ্যে ওরকম ডিসপ্লে হচ্ছে আর বা নিচটাতে প্রোগ্রামের মতো স্টেজ করেছে কোনো একজন মন্ত্রী আসবে সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসছেন তো তাই জন্য মানে তোমাদেরকে আমি বিশ্বাস করতে পারবো না এখান দিয়ে যখন গেলো মিছিলটা বললাম ভোট তো ছাব্বিশ তারিখ তো ওই জন্য তো হতেই পারে মিছিল টিছিল কিন্তু রাস্তায় গিয়ে কান্তি সুইটসের ওখানটাতে মানে কোটি কোটি লোক আর কিছুটা দূর দূর পুলিশ তো আমি মাছ কাকুর বাড়ি থেকে দেখলাম মাছ কাকু গলির সামনে দাঁড়ানো তো আমি বললাম তুমি আজকে বাজারে বসনি বলছে বাজার তো পুরো বন্ধ তো আমি লাস্ট দুদিন বেরোইনি বাড়ি থেকে তো আমার জানা ছিল না ওই জন্য কিছুই প্রমিও জানতো না অ্যানাউন্স তো ঠিকই হয়েছে হয়তো আমরা খবর পাইনি বা কিছু আমি এত ভয় পেয়ে গেছি না ওখান থেকে বেরিয়ে আমি এদিকে আসবো না ওদিকে যাবো বাজারের দিকে যাব মানে পেছন দিকে আসবো না এগিয়ে যাবো আমি বুঝতে পারছিলাম না তাই আমি ভাবলাম পেছন দিকে তো লোক আছে সামনের দিকটা নিশ্চয়ই ফাঁকা থাকবে তো বাজারের দিকে তো এসে আরও একটা নতুন জিনিস দেখতে পেলাম মানে ওখানে তো আরও কোটি কোটি লোক আমি সেই রাস্তা পার করেছি ডিভাইডার দেওয়া রয়েছে ডিভাইডারটা অনেকটা উঁচু সেটাকেই পার করে কিছু করেনি কারণ স্টেজ দিয়ে পুরো ব্লক ওই রাস্তাটা তো ওখান দিয়ে লোকের ফাঁকা ফাঁকা দিয়ে কোনো রকমে আমি এসছি তারপর যখন আমাদের গলিটাতে ঢুকলাম কারখানার গলিটাতে তখন একটু শান্তি পেয়েছি না চলো ঠিক আছে তারপরে বাজারের দিকটাতে এমনি এসে দেখলাম কয়েকটা দোকান পাঠ একটা বাঁধাকপিও নিলাম গাজর বিনস ক্যাপসিকাম নিলাম ওকে চাউমিন বা সিমুই যেটাই করে দিই না কেন ওই ঝুঝুরে সিমুই যেটা সিমুই রূপমা তো এইসব করে দেওয়ার জন্য তো লাগেই তো চলো আজকে দিনটা তো এভাবেই কাটিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে কালকে আবারও আছে একটা নতুন ব্লগ এর সাথে আজকের মতো টাটা গুড নাইট